এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। অফিসার, অফিসার যদি আরেকটু সময় পাওয়া যেত। কখনো নয়। আপনারা কেন কেউ বিশ্বাস করছেন না? আমরা কেউ ইচ্ছা করে এই ঘটনা ঘটাইনি। বৌদি, বৌদি এখনো বৌদি? ও তোমাদের বৌদি নয়, তোমার দাদার কথায় রাগ করেও বাড়ি ছেড়ে চলে গেছে। আমি জানি ও নিশ্চয়ই আমাদের কাছে যাওয়ার জন্যই বাড়ি ছেড়েছিল, কিন্তু মেয়েটা আমার আমার কাছে পৌঁছতে পারেনি। কি করে পৌঁছবে? ও তো রাস্তাঘাট কিচ্ছু জেনে না। মেয়েটা যে আমার কোথায় গেছে জানি না, আর কোনোদিন দেখতে পাবো কিনা সেটাও জানি না। ও আপনাদের মেয়ে নয়, যে হারিয়েছে সে আমাদের বৃষ্টি। এখনো এখনো জোচ্চুরি করবেন আপনারা? আহ মা, তুমি থামো তো, আর জটিলতা বাড়িও না। নিন অফিসার, আমাকে অ্যারেস্ট করুন। আমার কিচ্ছু করার নেই, আমাকে অ্যারেস্ট করতেই হবে। কনস্টেবল, কনস্টেবল! না না, আমি দাদাকে যেতে দেবো না। না না, তুমি কোথাও যাবে না। ওম ওম ওম, তুই 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 যা, দাদাকে যেতে দিস না। কি গো কি গো, তুমি তুমি কিছু বলো না। ওম, যেতে হলে তুই জানা হয়। আরে আমি তো বলেছি, কিন্তু বাবা তো রাজি হচ্ছে না। এই ব্যাপারে বাড়ির আর কেউ কোনো কথা বলবে না। তুইও না, তুই যা এখান থেকে, আমাকে যেতে দে। বাবা বাবা, প্লিজ না, প্লিজ। আহ ও, কাজের কাজটা কর, কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না। চলো না। উফ, তোরা এমন করছিস যেন আমার যাবজ্জীবন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত বড় একজন মুখী ওম বাড়িতে রয়েছে, ও ঠিক আমার জামিন করিয়ে নেবে। তবে ওম, আমার জামিনের জন্য সময় নষ্ট করবি না, আগে বৃষ্টিকে খুঁজে বের কর। চলুন অফিসার, চলুন।